থেকে বাই ইলেকশনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটা আনএক্সপেক্টেড, বিকজ আমি তো অ্যাপ্লাই করিনি। বাট আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আমাদের মাননীয় প্রেসিডেন্ট নাড্ডাজি, আমার এখানকার শীর্ষ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় ওজিএস, শুভেন্দু অধিকারী মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়কে আজকে এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। হার জিত তো লেগেই থাকে এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের সংগঠনের একটু মাননীয় মুখ্যমন্ত্রীর দোসরামের পর থেকে যে অত্যাচার ওনার দল করেছে, আমাদের সংগঠন একটু নড়বড়ে হয়ে আছে, কিন্তু আসানসোলের মানুষ কিন্তু উঁচিয়ে আছে ভোট দেবার জন্য। আর তারা একটা মানুষকেই চেনে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদিজি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে তারা কোনো বহিরাগতকে বিশ্বাস করবে না। মিস্টার সিনহা হোক, মিস্টার ঘোষ হোক, মিস্টার চোপড়া হোক, যে কেউ আসতে পারে বাইরে থেকে, তাদেরকে আমরা ওয়েলকাম করব, কিন্তু ইলেকশনে জেতার জন্য নয়। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।